যারা বাজার গরম করার জন্য বলছে এখন সেন্ট্রাল ফোর্সেস এসে তৃণমূল মজা বুঝবে। আমি ধন্যবাদ জানাই হাইকোর্টকে, দলের তরফ থেকে আপনি সেন্ট্রাল ফোর্স দিয়েছেন, আমার উপকার করেছে। 2019-এ 2021-এ কি হয়েছিল? 2021-এ কটা করে, চারটে করে সেন্ট্রাল ফোর্স ছিল মনে আছে, এক একটা বুথের বাইরে। কেন্দ্রীয় বাহিনী কটা করে ছিল? চারটে, পাঁচটা, ছটা। ফল কি? ফল কি? বিধানসভার ভোটের নিরিখে আপনি যদি ফল দেখেন, 380,000-এ ডায়মন্ড হারবার জিতেছি, আর পরের বার সেটা 2024-এ 400,000 করতে হবে আপনাকে। কি করবেন তো? আর পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র তৃণমূল জিতবে, মানুষের সমর্থন তৃণমূলের সাথে আছে। ভোট মানুষ দেয়, ভোট ইডি সিবিআই আর কেন্দ্রীয় বাহিনী আর হাইকোর্ট আর সংবাদ মাধ্যম দেয় না, ভোট জনতা জনার্দন দেয়। আমরা বদ্ধপরিকর মানুষের কাছে, মানুষ আর তৃণমূলের আত্মিক সম্পর্ক, যতদিন মানুষ আছে তৃণমূলকে মানুষের হৃদয় থেকে কেউ মুছতে পারবে না, বার করতে পারবে না। হাজার চেষ্টা করেও দেখুক, যত পৃথিবীর শক্তি আছে আপনি প্রয়োগ করুন। ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যমের কুৎসা, বিরোধীদের ষড়যন্ত্র, তাও তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যতদিন যাবে তৃণমূল কংগ্রেস তত উচ্চ একটা বটবৃক্ষে পরিণত হবে। আর বিরোধীদের উদ্দেশ্যে বলি, কুৎসা করে কোনো লাভ নেই, রাজনীতি করুন, মাঠে ময়দানে আমাদের সাথে লড়াই করুন। ইডি সিবিআই আপনাদের হয়ে প্রার্থী খুঁজে দেবে না, আপনাদের খুঁজতে হবে। ইডি কাউকে একটা সমন পাঠাচ্ছে, খুব নাচছেন না? আর এখন প্রার্থী দেওয়ার সময়, প্রার্থী নেই, হবে কোত্থেকে? রাজনীতি করেছে সারা বছর, 365 দিন, প্রার্থী পাবে কোত্থেকে? তৃণমূল প্রার্থী খুঁজবে বিজেপির না সিপিএমের? এরা তো খালি সন্ধ্যেবেলা 7টা বাজলেই বাবু সেজে মুখে স্নো পাউডার মেখে সংবাদ মাধ্যমের কাছে গিয়ে বসে বড় বড় ভাষণ দেয়, আর আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের বাড়িতে, দুয়ারে সরকার করে মানুষের কাছে পৌঁছাচ্ছি। তফাত ছিল, তফাত আছে, তফাত থাকবে। মানুষ আমাদের আগামী দিন আরো বেশি আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ এবং অকৃত্রিম ভালোবাসায় আবদ্ধ, সমৃদ্ধ করে আবার তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে পঞ্চায়েত লোকসভায় জিতিয়ে বিজেপির যে কটা আবর্জনা রয়েছে তাদের ঝেঁটিয়ে বিদায় করে বাংলায় শুদ্ধিকরণ করবে, আমি বিশ্বাস করি। আমি 60 দিন রাস্তায় ছিলাম, প্রায় 2 মাস। আমি আপনাকে বলছি, মানুষের চোখের ভাষা, মুখের ভাষা, ভালোবাসা আমি দেখেছি, আমি ভুল করতে পারি না। যেভাবে মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, এদের মধ্যে অনেকে আমার সাথে টানা 2 মাস ছিল। সাধারণ মানুষ যেভাবে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে, সাধারণ মায়েরা, দিদিরা, বৌদিরা, কাকিমেরা শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, শাঁক বাজিয়ে আমাদের বরণ করে নিজেদেরকে নিজেদের মতো করে আপন করে নিয়েছে। আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেস 2019-2021 সালে যা ভোট পেয়েছিল, আজকে ক্যামেরার সামনে বলে যাচ্ছি, এটা আপনাদের সবার সামনে বলে রাখছি, 20-25 দিন পর যখনই ফল ঘোষণা হবে মিডিয়ে নেবেন। 21-এ তৃণমূলের সাথে বিজেপির ভোটের যা ব্যবধান ছিল, সেই ব্যবধান বাড়বে, কমবে না, এটা আমার উপলব্ধি।